বেশ কিছুদিন পর হুজুর মাওলানা ভাসানীর মাজারে এসেছি। এই জন্যে মাজারে এসেছি যে আগামী 16 আগস্ট শুক্রবার আমি টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজারে যাব, বঙ্গবন্ধুর কবর জিয়ারত করতে যাব। আমি ঘোড়া ডাঙ্গিয়ে ঘাস খাওয়া পছন্দ করি না। আমি জানি হুজুর মাওলানা ভাসানী না হলে বাংলাদেশ স্বাধীন হতো না। হুজুর মাওলানা ভাসানী না হলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হতেন না। সেই জন্যে আমি আগে হুজুর মাওলানা ভাসানীর কবর জিয়ারত করতে এসেছি, তার কাছে দোয়া চাইতে এসেছি। আমি আমার কথা বেশি বাড়াতে চাই না। আজকে দেশ জ্বলছে। 1971 সালে আমরা যে বিজয় এনেছিলাম, আজকের ছাত্র আজকের যুবক সেই বিজয় এনেছে। আজকে দেশের মানুষ যেভাবে অবহেলিত হয়েছে, অসম্মানিত হয়েছে, তার বহিঃপ্রকাশ হচ্ছে আজকের এই ক্ষোভ। বিজয়ী ছাত্রদের আমি বলবো, একটা বিজয় আর একটা পরাজয়ের জন্য অপেক্ষা করতে হয়। একটা পরাজয় বিজয়ের প্রথম ধাপ। সেই জন্য যারা বিজয় অর্জন করেছে তাদেরকে মানুষের আস্থা অর্জন করতে হবে, মানুষের বিশ্বাস অর্জন করতে হবে, মানুষকে এই দুচকের হাত থেকে বাঁচাতে হবে। আমি অভিনন্দন জানাই, কোটা সংস্কার আন্দোলন এবং বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে যে যুবকরা যে ছাত্ররা এই মহান বিজয় এনেছে তাদেরকে আমি অভিনন্দন জানাই এবং তাদের বিজয়কে আমি অভিনন্দন। বর্তমান সরকারকে আমি অভিনন্দন জানাই, সাথে সাথে হুঁশিয়ারিও দিতে চাই যে অতীতের সরকাররা যেভাবে করেছে সেইভাবে বর্তমান সরকার যদি করে তাদেরও ভবিষ্যৎ অন্ধকার হবে, তাদের ভবিষ্যৎ কোনো মতেই আলোকিত হতে পারে না। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা দিতে হবে। পুলিশ তো আজকে থামায় নাই, ঘরে বসে আছে। পুলিশদেরকে বলবো তোমরা থানায় যাও, এত বীর সাচ্ছিল এক সময় অন্যায় হুকুম মানবার জন্য, আজকে ন্যায়ের হুকুম আইনের হুকুম তোমরা মানবে, আইনের বাইরে তোমরা পা ফেলবে না, তোমাদের কেউ কিছু বলবে না, আইন মতো চললে কেউ তোমাদের কিছু বলে, আমরা তোমাদের পাশে আছি, এদেশের জনগণ তোমাদের পাশে। প্রিয় বন্ধুরা, যারা এই আন্দোলনে শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করি, তাদের পরিবার পরিজনের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করছি। সাথে সাথে বলবো, কোন ভাঙচুর, কোন রকম অগ্নিসংযোগ আর যেন কেউ না করে। কমলমতি ছাত্রদের আন্দোলনের সুযোগ নিয়ে যারা শত্রুতা সাধন করবে, শত্রুতা সাধনের চেষ্টা করবে, তাদের ভবিষ্যৎ ভালো হবে না। আমি বারণ করছি এবং সরকারকে আমি বলছি তারা যেন সচেষ্ট হন, তারা যেন মানুষকে শান্তি দিতে পারেন, তারা যেন মানুষের মালিক না হয়ে মানুষের সেবক হওয়ার চেষ্টা করেন। সংখ্যালঘু আর সংখ্যাগুরু বলে আমার কাছে কিছু নাই। আমি মনে করি এদেশের সবাই আমরা মানুষ, হিন্দু সম্প্রদায়ের প্রতি কোন রকমের বৈষম্য করা হলে, তাদেরকে হুমকি দেওয়া হলে, তাদের জীবন যদি কোন রকম হুমকির সম্মুখীন হয় তাহলে তার পরিণতি ভালো হবে না। আমি আবারও বলছি প্রিয় বন্ধুরা, এই সময় আমার দলের অসংখ্য কর্মীরা এখানে উপস্থিত হয়েছে, আমি খুব খুশি হয়েছি। আমার বড় ভাই লতিফ সিদ্দিকী বলেছেন
তিনি আর রাজনীতি করবেন না। আমি তোমাদেরকে বলছি, আমার শ্বাস শেষ শ্বাস যেন রাজনীতি করতে 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 আমার যেন শেষ শ্বাস বেরিয়ে আমাকে যেটুকু দোয়া করবেন, যেটুকু সমর্থন করবেন, ওটুকু নিয়েই আমি খুশি আছি। আমি দেশের মানুষের পাশে থাকতে চাই, পাশে থেকে আমি মরতে চাই। 1975 বড় বড় আওয়ামী লীগের নেতারা তারা ইঁদুরের গর্তে লুকিয়েছিল, আজকে ইঁদুরের গর্তে না বাইতানের গর্তে লুকিয়েছে। আমি বলবো তোমরা এই গর্তে লুকিয়ে থেকো না। শেখ হাসিনা আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক কথা না, বঙ্গবন্ধুর বাড়ি পোড়া ধ্বংস করা এটা বাংলার মানুষ কোনো মতেই মেনে নেবে না। বঙ্গবন্ধু আর স্বাধীনতা এক জিনিস, বঙ্গবন্ধু আর বাংলাদেশ এক জিনিস, বঙ্গবন্ধু আর মুক্তিযুদ্ধ এক জিনিস। বঙ্গবন্ধুকে অপমান করা হলে মুক্তিযুদ্ধকে অপমান করা হয়, বঙ্গবন্ধুকে অপমান অস্বীকার করা হয়। পরশু দিন আমি প্রেসিডেন্টকে বলেছিলাম, বঙ্গবন্ধুর ছবি যেখানে শপথ হলো তার পিছনে বঙ্গবন্ধুর ছবি টাঙানো আছে। আমি তাকে বলেছি আপনাকে ধন্যবাদ এই ছবিটার জন্যে। উনি আমাকে বলেছেন আমি মরে যেতে পারি, আমি এই ছবি নামাতে দেব না। আমি সাথে সাথে বলেছি আপনার প্রতি আমার কোনো ভালোবাসা ছিল না, কোনো শ্রদ্ধা ছিল না, এই এক কথার জন্যে আমি যতদিন বেঁচে থাকবো আপনাকে আমি সম্মান করে যাব। আমি আবার বলছি 15 আগস্ট জাতীয়ভাবে শোক দিবস পালন করা হয়েছে। আমি জানি না এই সরকার কি করবে, কিন্তু আমি চাই জাতীয়ভাবে শোক দিবস পালন করা হোক। বঙ্গবন্ধু আর এক কথা না, বঙ্গবন্ধু আর শেখ হাসিনা এক কথা না। আমি আমার কর্মী বন্ধুদেরকে বলবো গ্রামে গ্রামে যাবা, মানুষের কাছে যাবা। আজকে রাস্তায় দেখে আসলাম যত জঞ্জাল ছিল সব আমার ছোট্ট ছোট্ট বাচ্চারা ধুয়ে মুছে পরিষ্কার করে সেখানে কি সুন্দর সুন্দর ছবি আঁকছে, কথা লিখছে, কু কথা। মিশন 90 সংবাদের পিছনে নয়, ভিতরে ছুটি।